আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকের যে ভিডিওতে আমি মূল বিষয়গুলো নিয়ে আসছি বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে কারণ বাংলাদেশ ব্যাংক থেকে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীদের উদ্দেশ্যে এবং প্রবাসী যারা আছেন তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যেও কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বাংলাদেশ ব্যাংক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তারপরও যে তারা কথাবার্তাগুলো বলেছে যে সকল প্রবাসীরা বিভিন্ন দেশে বসবাস করতেছেন কাজকর্ম করতেছেন আপনারা আপনাদের যে পরিবার পরিজন আছে তাদের কাছে যে আপনারা মাসিক যে খরচ বা আপনারা টাকা পয়সা পাঠাচ্ছেন অনেক প্রবাসী অবৈধভাবে যে টাকা পয়সা পাঠাচ্ছেন সে বিষয়ে নিয়ে কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা হুন্ডিতে বা অন্য যে কোনো পথে আপনারা যে টাকা পয়সা পাঠান অবৈধভাবে সেটাই হচ্ছে হুন্ডি তো এইভাবে টাকা না পাঠিয়ে বৈধভাবে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে তো প্রবাসীরা কেন হুন্ডিতে টাকা পাঠায় এবং হুন্ডিতে পাঠালে লাভ নাকি ব্যাংকে পাঠালে লাভ এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো কেন প্রবাসীরা বেশি হুন্ডিতে টাকা পাঠায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কেন তারা টাকা বেশি পাঠায় না তো আসলে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেক সচেতনমূলক কিছু কথা আমি বলবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যে দেশে যে যেখানেই আছেন না কেন যে দেশেই আপনি আছেন। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি অনুরোধ রইল হুন্ডিতে টাকা পাঠানো এখন বর্তমানে কিন্তু মহাবিপদ তো হুন্ডিতে যারা টাকা পাঠাবেন বাংলাদেশ থেকে যারা গ্রহণ করতেছে আপনার প্রিয়জন যারা আছেন বিকাশ হোক বা আপনার বাড়িতে পৌঁছায় দেয় যেভাবেই হোক এখন বাংলাদেশের পক্ষ থেকে গোয়েন্দা যে টিম আছে তারা কিন্তু এখন পর্যবেক্ষণ করতেছে বা প্রবাসে আসেন যাদের ফ্যামিলি বাংলাদেশে আছে তাদের উদ্দেশ্য এখন গোয়েন্দা নজরদারিতে রাখছে তো হুন্ডিতে টাকা পয়সা পাঠানো এখন বর্তমানে কিন্তু খুবই বিপজ্জনক আপনি চাবেন না যেন আপনার পরিবার বিপদে পড়ে তো এটা না করাই ভালো এখন বৈদ্য চ্যানেলের মাধ্যমে আপনাকে টাকা পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক তো যদি কোনো প্রবাসী অবৈধভাবে টাকা পাঠায় বা হুন্ডিতে টাকা পাঠায় প্রমাণ সাপেক্ষে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে আইনানুকভাবে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন আমি উদ্দেশ্য করে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে আমার এই ভিডিও যারা দেখতেছেন সকলের উদ্দেশ্যই কারণ প্রবাসীদের হুন্ডিতে টাকা পাঠানো নিয়ে যে এখন বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার আসলে কি বাংলাদেশ সরকার এই হুন্ডিতে টাকা পাঠানো কি ঠেকাতে পারবে কারণ বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়ে এসছে বৈদ্য চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর জন্য অনুরোধ করেছে। তো বিদেশে যারা আছে যারা টাকা পাঠায় প্রতি মাসে দেখা গেছে যে ব্যাংকে যে চার্জ বা ব্যাংকে যে রেট দেওয়া হয় তার চেয়ে বেশি হুন্ডিতে টাকা পায় তো এখন মূল কথা হচ্ছে একজন প্রবাসী যেখানে কাজকর্ম করে সকল প্রবাসী নয় কিছু কিছু প্রবাসীর ক্ষেত্রে তারা যেখানে কাজকর্ম করে সেখানে তাদের যে মানি ট্রান্সফার যে অ্যাক্সেঞ্জগুলো আছে। সেখানে খুব কাছেই তারা টাকা পাঠাতে পারে ব্যাংকের মাধ্যমে বা বৈধভাবে তো অনেক প্রবাসী আছে যারা দূর দূরান্তে কাজকর্ম করেন যেখানে কোনো মানি ট্রান্সফার যে অ্যাক্সেঞ্জগুলো সেখানে নেই এখন অনেকেই আসে প্রজেক্ট সেটা কাজ করে বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে সে যে মাসে কাজকর্মগুলো করে মান্থলি যে বেতন পায় তো তার সেই স্থান থেকে মানি এক্সচেঞ্জে আসতে প্রায় আপ ডাউন পঞ্চাশ শ্রেণীর ট্যাক্সি ভাড়া খরচ হয় তো একজন প্রবাসী চিন্তা করে যে একদিন ছুটি করবে একদিন ছুটি করে বৈধ চ্যানেলের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যে টাকা পাঠাবে একদিন ছুটি করতে হয় তাকে ব্যাঙ্কে আসবে আপডাউন যে খরচ ট্যাক্সি ভাড়া নর্মালে পঞ্চাশ রৃঙ্খিত কারো কারো বিশ রৃঙ্কিত কারো কারো ত্রিশ শৃঙ্খিত কারো কারো চল্লিশ রৃঙ্গিত যে যেখানে যত দূরে থাকুক না কেন সে অনুসারে কিন্তু ট্যাক্সি ভাড়া হয় অনেকে যেখানে বাসের চলাচল আছে অনেকে বাস দিয়ে আসা যাওয়া করে তো বেশিরভাগই কিন্তু ট্যাক্সিতে চলাফেরা করা হয় এখন ওই লোকটি যদি সাধারণভাবে আমি বুঝিয়ে বলি দুই হাজার রিঙ্গিত সে বাংলাদেশে পাঠাবে তো দুই হাজার রিঙ্গিত যদি বাংলাদেশে পাঠায় তার একদিন ছুটি করতে হবে ব্যাংকে আসতে হবে ব্যাংকে এসে দেখবে মনে করেন আপনি এখন বাইশ টাকা রেট আছে বা তেইশ টাকা রেট আছে এখন দুই হাজার রিঙ্গিত যদি সে পাঠায় ব্যাংকের মাধ্যমে সেখানে সে পাচ্ছে দুই হাজার রিঙ্গিতে সেচল্লিশ হাজার টাকা এবং উদাহরণস্বরূপ বলতেছি এবং তার চার্জ আছে ট্যাক্সি খরচ আছে সে যেখানে আসবে তার আনুষঙ্গিক কিছু নাস্তা খরচ আছে এবং তার একদিনের ছুটি তো বিভিন্ন দিক হিসাব করে দেখতেছে তার কিন্তু দৈনিক প্রায় দেড়শো থেকে একশো আশি ডিঙ্গিত খরচ আছে যদি সে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে আসে দূর দূরান্ত থেকে তো অনেকেই চিন্তা করে যেহেতু কাছাকাছি অনেকেই এই হুন্ডির কাজকর্মগুলো করে তারা প্রজেক্টে গিয়ে বা সে যেখানে কাজ করে সেখানে গিয়ে টাকা নিয়ে আসে তো তার সেই ছুটি করতে হয় না তার ট্যাক্সি খরচ হয় না বরঞ্চ সে আরও ব্যাংকের রেট থেকে টাকা করে বেশি পাচ্ছে ব্যাংকে যদি রেট থাকে তেইশ টাকা হুন্ডিতে পাচ্ছে সে চব্বিশ টাকা তো দুই হাজার ব্যাংকের মাধ্যমে পাঠালে তার যে খরচ এবং তার যেই আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় হুন্ডিতে পাঠালে কিন্তু সেটা আর হয় না সে রেটও বেশি পাচ্ছে দুই হাজার ইঙ্গিত পাঠালে পাচ্ছে আটচল্লিশ হাজার টাকা একদিন তার ছুটি করা লাগতেছে না এবং তার ট্যাক্সি খরচ লাগতেছে না তার নাস্তা খরচ লাগতেছে না তো বিভিন্ন দিক হিসাব করে প্রবাসীরা বেশিরভাগই কিন্তু এই হুন্ডির মাধ্যমে টাকাগুলো পাঠিয়ে থাকে এখন কথা হচ্ছে যে হুন্ডিতে টাকা পাঠায় কাদের মাধ্যমে পাঠায় বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে যে প্রবাসীদের যে ফ্যামিলি আছে তাদের প্রতি তারা নজরদারি করতেছে বা বিভিন্ন বিকাশ এজেন্সি যারা আছে তাদের প্রতি নজরদারি করতেছে তো এখানে মেন কত হচ্ছে আপনারা এইভাবে নজরদারি না করে আপনারা নজরদারি করবেন বাংলাদেশে যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে পণ্য কিনে নিয়ে বাংলাদেশে বিক্রি করে এখন ছোটোখাটো যারা ব্যবসায়ী আছে। বাংলাদেশ থেকে আসে বিদেশে আসে আসার পরে তারা এখান থেকে যে দেশে যাক না কেন মনে করেন বাংলাদেশি একজন আসলেও মালয়েশিয়াতে সে তার পণ্য কিনবে মালয়েশিয়ান পণ্য সেই মালয়েশিয়ান পণ্য কিনে নিয়ে বাংলাদেশে সে বিক্রি করবে এখন বাংলাদেশ থেকে সে যদি ডলার কিনে নিয়ে আসে তাকে বেশি দামে করে কিন্তু হচ্ছে ডলার কিন্তু হচ্ছে তাকে বেশি দাম দিয়ে মালয়েশিয়া এসে যখন সেই ডলারগুলো বিক্রি করবে রূপান্তরিত করবে অর্থাৎ কনভার্ট করবে রিঙ্গিত তার প্রয়োজন কারণ এখানে তো রিঙ্গিত দিয়ে আপনার সে পণ্যগুলো কিনতে হবে তো সেই ডলার আবার তাকে কম দামে কম রেটে বিক্রি করে তার রিঙ্গিত কিনতে হচ্ছে তো এখানে সে দুই দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ডলার বেশি দামে কিনতে মালয়েশিয়া এসে সে ডলার বিক্রি করতেছে কম দামে রিঙ্গিত কিনতেছে তো এই যে কনভার্টগুলো করতেছে এতে সে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে সে কি করে বিভিন্ন প্রবাসীর দ্বারস্থ হয় বিভিন্ন প্রবাসীর মাধ্যমে সে এই রিঙ্গিতগুলো কিনে এবং তার সেই ফ্যামিলির কাছে টাকাগুলো পৌঁছে দেয় এতে তার ডলার আর কেনার প্রয়োজন হয় না তো এইভাবে আমি মনে করি বাংলাদেশের যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে বা যে ব্যবসায়ীরা এই বিদেশি পণ্যগুলো কিনে নিয়ে বাংলাদেশে বিক্রি করে তাদের প্রতি আপনারা নজর দেন তাহলে তো হয় এভাবে প্রবাসীদের উপর আপনারা নজরদারি করবেন প্রবাসী ফ্যামিলিদের উপর নজরদারি তত করা ঠিক না কারণ আপনারা বাংলাদেশে যারা ব্যবসা করে তাদের প্রতি আপনারা নজরদারি করেন তারা যে পণ্যগুলো বিক্রি করে তারা যে পণ্যগুলো আনতেছে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে নিতেছে বিভিন্ন কার্গো বিমানে করে নিতে শেষ তাদের প্রতি আপনারা নজরদারি করেন দেখবেন হুন্ডি অটোমেটিকভাবে আপনারা ঠেকাতে পারবেন আমি যে কথাগুলো বলেছি একটু ভেবেচিনতেই দেখুন যে আপনারা প্রবাসীদের উপর চাপ প্রয়োগ না করে আপনারা এই ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ করুন তাদের প্রতি খোঁজখবর রাখুন তাদের প্রতি নজরদারি করুন দেখবেন আপনারা হুন্ডি ঠেকাতে পারবেন আর এভাবে কিন্তু প্রবাসীদের উপর আপনারা যদি নজরদারি রাখেন তাহলে কিন্তু আর হুন্ডি ঠেকাতে পারবেন না তো যাই যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ